পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামালুদ্দিন তালুকদার এলাকায় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দারা সকালে ঢাকা রিপোর্টার ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিম তালুকদার এ সময় তিনি বলেন সচিব সরকারের অবৈধ সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জন করেছেন নামে বেনামে জমি ক্রয় ও গাজীপুর শহরে পোশাকের ব্র্যান্ড লেভেল ফ্যাক্টরি স্থাপন করেছেন যা সরকারি বিধি লঙ্ঘন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান